নমস্কার, সবাই কেমন আছেন? অনেক দিন কোনো ক্লাস নেওয়া হয়নি, 7 দিন আপাতত আমাদের শহরে লকডাউন ছিল, তাই কোনো ক্লাস আমরা করাতে পারিনি, বাড়ি থেকেই বেরোতে পারিনি, বাড়িতে বসেছিলাম। তো যাকে লকডাউনটা আজকে কেটেছে, আজকে সুযোগ পেয়েছি, তাই আমি চলে এসেছি। আজকে মাধ্যমিকের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের জীবন বিজ্ঞানে ক্লাস নেব। জীবন বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার সেটা আজকে পড়াব। প্রথম যে চ্যাপ্টার তার নাম হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই সালোক সংশ্লেষ কথাটার মানে কি। দেখুন, এই যে সালোক কথাটা, এটা মানে হচ্ছে স্বযুক্ত আলোক, অর্থাৎ আলোর সাহায্যে। শালোক হচ্ছে আলোর সাহায্যে, অর্থাৎ স্ব আলোক, শালোক। সংশ্লেষ হচ্ছে প্রস্তুতি, সংশ্লেষ হচ্ছে প্রস্তুতি। শালোক সংশ্লেষ জিনিসটা কি, সেটার একটা ধারণা আপনাদের রয়েছে যে গাছ বা উদ্ভিদ যে দিনের বেলা খাদ্য তৈরি করে, সেই খাদ্য তৈরি করার পদ্ধতি নাম হচ্ছে শালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তো আমাদেরকে এই খাদ্য তৈরির পদ্ধতিটা, অর্থাৎ শালোক সংশ্লেষ যে পদ্ধতি, সেটা সম্পর্কে জানতে হবে। আমরা এমনি তো আগে পড়েছি যে সবুজ উদ্ভিদ দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, দিয়ে খাদ্য উৎপাদন করে এবং অক্সিজেন ত্যাগ করে, এগুলো আমরা ছোটোবেলা পড়েছি। তো এইটা আর একটু বিস্তারিত এখানে জানতে হবে। দেখা যাক জিনিসটা কী। এবার মনে করুন এখানে একটা গাছ রয়েছে, এটা গাছের মুকুলটা, এখানে গাছের পাতা রয়েছে, সমস্ত পাতা আমি দেখালাম না, একটা আদর্শ গাছ এই হিসেবে দেখাচ্ছি যাতে পুরো ব্যাপারটা একটা গাছ দিয়ে বোঝা যায়। কারণ গাছের পাতা বা কোনো গাছে একটা মাত্র পাতা, এটা তো হয় না। তো সেই ধারণাটাকে খালি দেওয়ার জন্য আমি এখানে একটাই পাতা দিয়ে রাখলাম, বাকি যে পাতাগুলো সেগুলোকে দেখালাম না, এবং পাতাটাকে মনে করলাম অনেক বড় যাতে সহজে বোঝা যায়। তো মাটি, এইখানে গাছের শিকড় চলে এসছে এবং এটা হচ্ছে প্রধান মূলটা নেমে গেছে মাটির নিচেতে। প্রধান মূল এত এখানেই মনে করলাম শেষ, তাহলে এখানে থাকবে মূল রোম। এগুলো হচ্ছে শাখা মূল, এইসব, এটা প্রধান মূল। তো যাই হোক না কেন, দিনের বেলায় যখন আকাশে সূর্য ওঠে, তখন সূর্যের আলো পাতায় এসে পড়ে। তো এটা বলা হয় যে সূর্যের যে আলো সেটা আসলে হচ্ছে ফোটন কণার একটা স্রোত, অর্থাৎ আলোটাকে এখানে আলো হিসেবে দেখা হচ্ছে না, এটাকে দেখা হচ্ছে ফোটন। তার স্রোত হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আলোর উপাদান হচ্ছে ফোটন কণা। তো সেই ফোটন কণার স্রোত এসে পাতার উপরে এসে পড়ল, পাতার মধ্যে রয়েছে, পাতার কোষগুলোর মধ্যে, পাতাগুলো যে যে কোষ দিয়ে তৈরি হয় তার মধ্যে রয়েছে ক্লোরোফিল বলে এক ধরনের রঞ্জক, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টিড বলে একটা অংশ, কোষের একটা অঙ্গাণু প্লাস্টিক, সেই ক্লোরোপ্লাস্টিক, তার মধ্যে রয়েছে গ্রানাম, সেই গ্রানামের মধ্যে রয়েছে হচ্ছে ক্লোরোফিল।
এবার যখন ফোটন কণা যখন এসে পাতার ওপর এসে পড়ে, তখন কি হয় না, সেই ক্লোরোফিলগুলো উত্তেজিত হয়ে পড়ে। ক্লোরোফিলগুলো উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজিত বলতে ওরা এখন সক্রিয়, ওরা এখন গায়ে জোর চলে এসেছে, যেন প্রচুর কাজকর্ম করতে পারবে, তো এরকম শুরু হয়ে যায় ওদের মধ্যে। তো উত্তেজিত হয়ে ওরা সর্বপ্রথম কি করবে, তার আগে এক্ষেত্রে এখান থেকে যেটা হবে, যেটা হচ্ছে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে মূলরোম, এখান থেকে জল, মাটির নিচে যে জল রয়েছে অর্থাৎ মাটির কণার ফাঁকে যে জল রয়েছে, সেই জলকে গাছ মূলরোমের সাহায্যে টেনে নিয়ে চলে আসবে। দিয়ে মূলরোম দিয়ে এখানে কাণ্ডের মধ্যে দিয়ে, কাণ্ডের হচ্ছে জাইলেম বাহিকা, যেটা আপনারা সংবহন বলে চ্যাপ্টারটাতে ওখানে পড়বেন, তো জাইলেম বাহিকার মধ্য দিয়ে এসে পৌঁছবে পাতার কোষগুলোতে। তো ক্লোরোফিল উত্তেজিত হয়ে সেই H2O, যেটা সেই H2Oকে ভেঙে দেবে, দিয়ে H+ আর OH- আয়ন তৈরি করবে, অর্থাৎ মাটির নিচে যে জল তাকে ভেঙে ফেললো, ভেঙে দুটো আয়ন তৈরি করলো। তৈরি করার পর এই যে H+ আয়ন, সেই H+ আয়ন চলে যাবে হচ্ছে সালোক সংশ্লেষ বিক্রিয়ার মধ্যে, আর OH- আয়ন, চারটে OH- আয়ন যুক্ত হয়ে তৈরি হবে অক্সিজেন এবং হাইড্রোজেন। হাইড্রোজেনটা কাজে লাগবে না, হাইড্রোজেনটা চলে আসবে আবার সেই বিক্রিয়ার মধ্যে এবং অক্সিজেনটা মুক্ত করবে। তো সেই পদ্ধতিটা দুটো ধাপে হয়, একটাকে বলা হয় আলোক বিক্রিয়া, একটাকে বলা হয় অন্ধকার বিক্রিয়া, অর্থাৎ আলোক দশা আর অন্ধকার দশা। যে বিক্রিয়ার অংশটা, মানে বিক্রিয়া পুরো পদ্ধতি যে অংশটা আলোর উপস্থিতিতে অর্থাৎ আলোকে ব্যবহার করে হয়, সেটা হচ্ছে আলোক দশা, আর যেটাতে আলোর দরকার পড়ে না সেটা হচ্ছে অন্ধকার দশা। তো যাই হোক না কেন, অতটা ডিটেলস আপনাদের সিলেবাস সেই ডিটেলসটা চায়নি, আপনাদেরকে দেয়নি, কাজে ওইটা আপনাদেরকে স্কিপ করা হলো, ওটা আপনাদের লাগবে না। আপনাদের লাগবে হচ্ছে পরবর্তী ধাপটা, অর্থাৎ আলটিমেট হয় কি, বা এর সাধন সংশ্লেষের জাস্ট ধারণাটা কি। দেখুন তো এখান থেকে জল উঠল এবং তার সঙ্গে বাতাস থেকে CO2 পাতা সেটাকে টেনে নিত, তাহলে কী কী রইল, সূর্যের আলো পড়ল, জল নিল বাতাস থেকে, কার্বন ডাইঅক্সাইড নিল, মাটির নিচ থেকে জল উঠল, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এলো, দিয়ে তার সঙ্গে বিক্রিয়া ঘটে, তৈরি হবে হচ্ছে উদ্ভিদের প্রধান খাদ্য, সে বলতে গেলে অ্যাকচুয়ালি উদ্ভিদের না, আমাদেরও প্রধান খাদ্য, কারণ আমরা এই ধরনের খাবার ছাড়া বাঁচব না, শর্করা জাতীয় খাদ্য বা সরল শর্করা গ্লুকোজ এটা তৈরি হলো। তো সেই সংক্রান্ত একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা কি, এবার সেটা দেখুন। বিক্রিয়াটা মনে রাখতে হবে, কারণ বিক্রিয়াটা পরীক্ষায় শূন্যস্থান পূরণ হিসেবে আপনাদের দিতে পারে অথবা 1 নম্বরের প্রশ্নে। বিক্রিয়াটা হচ্ছে 6CO2+6H2O, সেটা দেয় হচ্ছে সূর্যালোক, এর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে উৎপন্ন হয় হচ্ছে C6H12O6, আর উৎপন্ন হয় অক্সিজেন। এইটা হচ্ছে বিক্রিয়াটা, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 6 অণু জল বা H2O সূর্যালোকের উপস্থিতিতে
পাতার ক্লোরোফিলে বিক্রিয়া করে এক অণু গ্লুকোজ যেটা হচ্ছে C6H12O6 ও অক্সিজেন উৎপন্ন করে। এটা হচ্ছে সালোক সংশ্লেষের যে বিক্রিয়া তার ব্যাখ্যাটা, সেটা কি না ছ অণু কার্বন ডাইঅক্সাইড, দেখুন ছ অণু কার্বন ডাইঅক্সাইড আর ছ অণু জল বা H2O, ছ অণু H2O তারা বিক্রিয়া করছে সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের মধ্যে, তৈরি করছে কি এক অণু গ্লুকোজ এবং ছ অণু অক্সিজেন। এটা হচ্ছে বিক্রিয়ার ব্যাখ্যা। এরপরে আমরা চলে আসব সালোক সংশ্লেষের গুরুত্ব। তো সালোক সংশ্লেষের গুরুত্ব প্রধানত এই তিনটি। প্রথম যেটা বলা হয়েছে সেটা দেখুন, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ দ্বারা নিজের ও সমগ্র জীবজগতের খাদ্য প্রস্তুত করে। অর্থাৎ সবুজ উদ্ভিদ দিনের বেলায় যে সালোক সংশ্লেষ ঘটাচ্ছে দিয়ে উৎপন্ন করছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য, এই শর্করা জাতীয় খাদ্য কিন্তু শুধুমাত্র উদ্ভিদের খাদ্য নয়, এটা সমগ্র জীবজগতের খাদ্য, অর্থাৎ উদ্ভিদ তো বটেই প্রাণীদেরও খাদ্য। উদ্ভিদ এই খাদ্য নিজের দেহের মধ্যে সঞ্চিত রাখে নিজের দেহের বিভিন্ন অঙ্গে, যেমন যে পরিমাণ খাদ্য উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে কি, যখনই উদ্ভিদের ওপরে রোদ পড়বে বা সূর্যের আলো এসে পড়বে উদ্ভিদ সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষ শুরু করবে। এবার যতক্ষণ সূর্যের আলো উদ্ভিদের ওপরে থাকবে ততক্ষণ সালোক সংশ্লেষ ঘটবে এবং সূর্যের আলো বন্ধ হলে উদ্ভিদ তখন সালোক সংশ্লেষ থামিয়ে দেবে। এবার দেখুন, মনে করুন উদ্ভিদ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদিন ও খাদ্য তৈরি করেছে। এবার যে পরিমাণ খাদ্য তৈরি করেছে ওর হয়তো ততটা লাগবে না, ওর হয়তো তার 40% লাগবে কি 50% লাগবে বা অর্ধেক খাবার লাগবে। তাহলে বাকি অর্ধেক খাবার ও কী করবে? বাকি অর্ধেক খাবার ও নিজের দেহের মধ্যে জমিয়ে রাখবে। কীরকম না, যেমন আলু গাছ তার কাণ্ডের মধ্যে আলু, কিন্তু কাণ্ড এটা মনে রাখবেন, তো আলু গাছ তার কাণ্ডের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে, সেরকম অন্যান্য বাকি সমস্ত ফলের মধ্যেও খাদ্য সঞ্চয় হয়। তো যাই হোক না কেন, আমরা সেই আলুটাকে বা সেই ধানটাকে বা সেই ফল এসব খেয়ে বেঁচে থাকি। কিন্তু আমরা হয়তো বললাম যে না, আমি তাহলে এই উদ্ভিদ থেকে পাওয়া যায় এই ধরনের খাবার খাবো না, কারণ আপনি বলছেন যে আমাদের খাদ্যের উৎস হচ্ছে উদ্ভিদ, আমি উদ্ভিদ যদি না খাই আমি শুধুমাত্র মাছ মাংস এসব খেয়ে বেঁচে থাকবো। তাহলে সেক্ষেত্রে দেখুন, সেক্ষেত্রে আপনি এত সরাসরি উদ্ভিদ খাচ্ছেন না, কিন্তু পরোক্ষভাবে আপনি উদ্ভিদকেই খেয়ে বেঁচে রয়েছেন। তার কারণ কি, আপনি হয়তো ছাগলের মাংস খেলেন, ছাগলের মাংস হচ্ছে যে প্রাণীটা আর কি, এ তো খেয়ে বেঁচে থাকে মানে বেঁচে খায় তো উদ্ভিদ বা কোনো গাছের পাতা এসব তো খেয়ে বেঁচে থাকে, তাহলে ওর শক্তির উৎস হচ্ছে উদ্ভিদ এবং আপনার শক্তির উৎস হলোই ছাগলটা। তাহলে সরাসরি না হোক ঘুরিয়ে কিন্তু আপনার শরীরের শক্তির উৎস ওই উদ্ভিদটা। দ্বিতীয় যেটা সেটা বলা হচ্ছে সালোক সংশ্লেষ দ্বারা পরিবেশে অক্সিজেনের যোগান হয় এবং সালোক সংশ্লেষ দ্বারা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ নির্দিষ্ট থাকে। আমরা বা প্রাণীরা আর কি সর্বক্ষণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে চলেছি, অক্সিজেন গ্রহণ করে চলেছি, তাহলে এক সময় তো অক্সিজেন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে। তো সবুজ উদ্ভিদ এই ব্যালেন্সটাকে রাখার জন্য, অর্থাৎ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এদের যে ভারসাম্যটাকে সেটাকে সমান রাখার জন্য সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ ঘটায়, যার ফলে কি হয় যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা ছাড়ি পরিবেশে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়িয়ে দিই, উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইডটাকে টেনে নিয়ে যে অক্সিজেনটা আমরা কমিয়ে দিয়েছি সেই অক্সিজেনটাকে বাড়িয়ে দেয়। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, উদ্ভিদ সেটা নিল, উদ্ভিদ অক্সিজেন ছাড়লো আমরা সেটা নিলাম। তো এইভাবে উদ্ভিদ সালোক সংশ্লেষ দ্বারা পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যকে বজায় রাখে। কিন্তু মনে রাখবেন এটা শুধুমাত্র দিনের বেলায় ঘটে, রাত্রিবেলা নয়।
এবার চলে আসবো একটা ছোট্ট পরীক্ষামূলক ব্যবস্থায়। এক্ষেত্রে আপনাকে হয়তো বলা বলা হলো যে একটি প্রশ্ন দেওয়া হলো যে সালোকসংশ্লেষের ফলে যে অক্সিজেন উৎপন্ন হয় তার একটি পরীক্ষার বর্ণনা দাও, অর্থাৎ তার একটা একটি পরীক্ষামূলক প্রমাণ করো। আপনাকে এরকম একটা প্রশ্ন দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? খুব সহজ একটা উদাহরণ দিয়ে আপনি এটা করতে পারবেন। দেখুন, আমি একটা পাত্র নিলাম, সেই পাত্র নিয়ে তার মধ্যে কিছু জলজ উদ্ভিদ, অর্থাৎ জলের তলায় থাকে সেরকম কিছু উদ্ভিদ আমি নিলাম। তো সেই উদ্ভিদ নিয়ে আমি পাত্রটিকে জল পূর্ণ করলাম, এবং কি করলাম তার সাথে, না এই জায়গায় আমি একটা গ্যাস জারের ব্যবস্থা করলাম, বা পাত্রটার মুখটাকে গলিয়ে আমি এরকম সরু করে দিলাম, যাতে যদি অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে সেটা সহজে পৌঁছতে পারে এবং সেটা একটি গ্যাস জারে গিয়ে জমা হবে। তাহলে কি না, যদি এখানে এ যদি অক্সিজেন উৎপন্ন করে তাহলে সেই অক্সিজেন এই নলের মধ্য দিয়ে গিয়ে গ্যাস জারে জমা হবে বা টেস্ট টিউবে জমা হবে। এবার এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে রোদে রেখে দেওয়া হলো, তাহলে সূর্যের আলো এখানে এসে পড়ছে, সূর্যের আলো পড়ার ফলে এখানে বিক্রিয়া সালোকসংশ্লেষ বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটে সেখান থেকে অক্সিজেন উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হয়ে চলে যাবে হচ্ছে এই গ্যাসের মধ্য দিয়ে এই পাত্রের মধ্যে। এই পাত্র এখন অক্সিজেন আস্তে আস্তে পূর্ণ হবে, ভর্তি হবে অক্সিজেন দিয়ে। এবার এই গ্যাসটি যে আদতে অক্সিজেন গ্যাস সেটা কী করে বুঝবো? না, তার জন্য আমাকে যেটা করতে হবে, অক্সিজেনের শনাক্তকরণ পরীক্ষা। অক্সিজেনের শনাক্তকরণ কী হয়, আমি ওই গ্যাস জারটিকে নিলাম, নিয়ে এই গ্যাস জারের মধ্যে একটি শিখাহীন জ্বলন্ত দেশলাইকাঠি প্রবেশ করালাম, অর্থাৎ যে দেশলাইকাঠিটাতে আলো রয়েছে, আগুন রয়েছে, কিন্তু দাউ দাউ করে যে দেশের কাঠি জ্বলে ওঠা সেরকম অবস্থা নয়, সেটাকে নিয়ে প্রবেশ করালাম। এখন অক্সিজেন নিজে দাহ্য নয়, কিন্তু দহনে সহায়ক, অর্থাৎ অক্সিজেনের প্রভাবই কোনো কিছু পড়ে, এটা মনে রাখবেন, যে কোনো কিছু পোড়ানো, পোড়ানো হচ্ছে মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। তো এই অক্সিজেনের গ্যাসের সংস্পর্শে আসা মাত্র এটা সঙ্গে সঙ্গে শিখা সহ জ্বলতে শুরু করবে, দাউ দাউ করে, অর্থাৎ জোরালো আগুন নিয়ে জ্বলতে শুরু করবে। সেখান থেকে প্রমাণ হয় যে এটা আসলে অক্সিজেন। তো এই পরীক্ষা থেকে সালোকসংশ্লেষে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় সেটা আমরা প্রমাণ করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, সালোকসংশ্লেষে যে উৎপন্ন খাদ্য হয়, অর্থাৎ যে খাদ্যটা তৈরি করছে উদ্ভিদ, সেই খাদ্যটা যায় কোথায়, বা আমরা কী করে পাবো? সবুজ উদ্ভিদ সেই খাদ্যটাকে নিজের দেহের কোনো একটা অঙ্গে সঞ্চিত করে রাখে, যেমন ধান গাছের ক্ষেত্রে ধানের মধ্যে, অর্থাৎ চালটা, এটা হচ্ছে তার খাদ্য সঞ্চয়। গমের ক্ষেত্রেও তাই, ভুট্টার ক্ষেত্রে তার ভুট্টার যে দানাগুলো তার মধ্যে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। এছাড়া রয়েছে হচ্ছে আলু, আলু হচ্ছে আসলে মৃদগত কাণ্ড, আলু কিন্তু শিকড় নয়, আলু কিন্তু কাণ্ড, আলু আদা এরা হচ্ছে কাণ্ড, তো কাণ্ডের মধ্যে জমা রাখে, খেয়াল রাখবেন। গাজর এটাও কিন্তু কাণ্ড, এটা কিন্তু শিকড় নয়, কিন্তু মূলও এটা কিন্তু মূল। এই সংক্রান্ত কিছু প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেওয়া হলো।
এই প্রশ্নগুলির উত্তর আপনারা বাড়িতে চেষ্টা করবেন, দিয়ে আমাদেরকে জানাবেন। জানানোর জন্য আপনাদের আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, নমস্কার।